হ্যালো ভিউয়ার্স নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আগের ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও দিয়ে একদিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার পাইছি তো ওই ভিডিওটা যদি কেউ না দেখে বাটনে ক্লিক দিয়ে কিংবা নিজের ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নিতে পারেন ওই ভিডিওতে আমি বলছিলাম পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে হয় আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ক্রিকেট স্কোর লাইভ স্ট্রিমিং করবেন সো আমরা বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাঁচিয়ে দিন ভিওয়ার্স আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে শুরুতে আমরা ওভিএস স্টুডিও অ্যাপসটা চালু করে রাখছি এখানে আমার ডেস্কটপের মধ্যে চালু করার পরে দেন আমরা চলে যাবো হলো আমাদের গুগল ক্রোমে গুগল ক্রোমে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবো তো এটা আমার আরেকটা ইউটিউব চ্যানেল আমি লাইভ স্ট্রিমিং করে দেখানোর জন্য অন্য একটা চ্যানেল নিলাম আর কি আমার বিজ্ঞান নিউজ নামে একটা চ্যানেল আপনারা সবাই দেখবেন আমাদের চ্যানেলের কোণার এই পাশে এই জায়গাটাতে দেখবেন একটা প্লাস চিহ্নওয়ালা জায়গা আছে এটা যদি আমরা ক্লিক দিই আপলোড ভিডিও আর গো লাইভ দুইটা অপশন আছে সবাই কিন্তু দেখেন কিন্তু ভিডিও আপলোড করার সময় এটা ও লাইভ অপশনে যাবেন গেলে আপনাদের কি ইউটিউবের স্টুডিও বেটা ভার্সনের লাইভ স্ট্রিমিং অপশনে নিয়ে যাবে তো আপনারা ওইখান থেকে ক্লাসিক অপশনে ক্লিক দিবেন ক্লাসিক ক্রিয়েটার স্টুডিওর তাহলে আমার মতো ইন্টারফেস দেখবে আপনার আর আপনারা যদি ব্যাটা ভার্সন ইউজ করতে চান তাহলে ব্যাটা ভার্সন ইউজ করতে পারেন বাট আমার কাছে ক্লাসিকটা সহজ লাগে সেজন্য আমি ক্লাসিকটা নিছি এভাবে একটা ইন্টারফেস আসবে আসার পর আমার আগে লাইভ স্ট্রিমিং করা ছিল সেজন্য এই ছবিগুলো দেখাচ্ছে আপনাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাবে কোনো ছবি দেখাবে না তো আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার খেলা আছে তো আমি ওটার স্কোর লাইভ স্ট্রিমিং করে দেখাবো অবশ্য খেলা এখনো শুরু হয়নি বাট আমি স্ট্রিমিং আগে শুরু করে দেবো আপনারা সবসময় যখন আর লাইভ স্ট্রিমিং করবেন তখন খেলা শুরু হওয়ার মিনিমাম এক ঘন্টা কি দুই ঘন্টা আগে লাইভ স্ট্রিমিং শুরু করবেন কারণ এতে ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি বাড়ে আর আপনার ভিউ আরও বেশি হয় এই অপশনটাতে আমরা আসবো আসার পরে যেটা করব আমাদের একটা থামনেল বানিয়ে নিতে হবে তো থাম্বনেল বানানোর জন্য এরকম থাম্বনেল বানানোর জন্য আপনারা আপনারা গুগল ইমেজ সার্চে সার্চ দিবেন বাংলাদেশ বাড়ছে শ্রীলঙ্কা যেই টিমের খেলা সেই দুই দলের নাম লিখে সার্চ দিলে এখানে অনেক ইমেজ পাবেন তো আমি এই ইমেজটা পাইছি এটারে এডিট করে নিছি স্নেপাটুল দিয়ে তো স্ন্যাপাটুল নিয়ে আমার ফুল একটা টিউটোরিয়াল আছে স্নেপাটুল যদি কেউ ইউজ করতে না জানেন আমার ওই টিউটোরিয়ালটা আই বাটনে ক্লিক দিয়ে কিংবা নিচে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তো দেখেন এখানে আমি একটা টুল দিয়ে আমার একটা থাম বানাই বানিয়ে নিছি এগুলো কিন্তু আমি টুল দিয়ে বানিয়েছি ওই ছবিটাকে এডিট করে তো বাট এটা এখনো আমি ডাউনলোড করে নিই স্নেপা থেকে আহ এটার নামও দিইনি কারণ আমার আরেকটা কাজ বাকি আছে সেটা হলো আমাদের একটা টেক্সট এডিটর নোটপ্যাড খুলতে হবে নোটপ্যাড খুলে আমাদের একটা টাইটেল দিতে হবে টাইটেল ঠিক করতে হবে আর কিছু কিওয়ার্ড ঠিক করতে হবে কিওয়ার্ডের মধ্যে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা রাখবেন এরপরে আমরা যে টাইটেলটা দিছি ওই টাইটেলটাকে ফুল রাখবেন কিওয়ার্ডের মধ্যে এরপরে টাইটেলটার কিন্তু কিন্তু অংশগুলা অর্থাৎ বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা লাইভ ম্যাচ বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা এটা রাখবেন আর লাইভ স্কোর কমেন্ট্রি এটা রাখলেও রাখতে পারেন না রাখলেও নাই আপনার ইচ্ছা বাট যে টাইটেলটা দিবেন ওটা কিওয়ার্ডের মধ্যে অর্থাৎ কিওয়ার্ড হলো আমাদের ট্যাক্স ইউটিউব ট্যাক্স তো ট্যাক্সের এর মধ্যে রাখবেন তো এই ট্যাক্সগুলো কিন্তু আমি রিসার্চ করে নিছি আহ ওয়ার্ল্ড কাপ ও বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার একটা ম্যাচ ছিল ওটা তো আমি কিছু কিওয়ার্ড রিসার্চ করছি ওগুলো এই ম্যাচ ইউজ করছি তো কিওয়ার্ড নেওয়ার জন্য আপনাদেরকে সহজ একটা উপায় দেখাই দিই হলো আপনারা ইউটিউবের আহ হোমে যাবেন হোমে যাওয়ার পর যে টিমের খেলা ওই দুই দলের নাম সার্চ দেবেন যেমন বাংলাদেশ এখানে দেখেন বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা লাইভ স্কোর এটার পার মান্থে সাড়ে চার হাজারের মতো ভিজিটর আছে এটা নিতে পারেন এরপরে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা এটাও নিতে পারেন এটাতে চল্লিশ হাজার সাড়ে হাজার ভিউ আছে এরপরে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা লাইভ এটাও নিতে পারেন তো এই যে আমরা একটা সার্জ দিলে অনেকগুলো সাজেশন চলা সেই সাজেশনগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড এগুলো আপনারা চুজ করে নেবেন প্রয়োজনে এটার স্ক্রিনশট নিয়ে তারপর আস্তে আস্তে টাইপ করবেন দেখে দেখে টাইপ করে এখান থেকে আপনারা কিছু বেশ কিছু কিওয়ার্ড নিয়ে নিবেন এরপরে এই লাইভ স্কোর ভিডিওর জন্য যে ভিডিওগুলো শো হয় যেমন দেখেন এটা এটা একটা লাইভ ওরা অলরেডি লাইভ স্ট্রিমিং শুরু করে দিছে এই ভিডিওটা র্যাঙ্ক করতেছে এই ভিডিওটা যে যে ট্যাগ ইউজ করছে এখান থেকে কয়েকটা ট্যাগ বেছে বেছে নেবেন ও আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো আপনাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই টিউব বাডি এই যে টিউব বাডি টিউব বাডি এক্সটেনশন আর হলো ভিড আইকিউ আমার যে বিডাই কিউ দেখতেছেন বিডাই কিউ এক্সটেনশন এই দুইটা এক্সটেনশন মাস্ক ইউজ করবেন আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য এই দুইটা হলো এসিওর জন্য বেস্ট তো আপনার ইউটিউবের যে কোনো ভিডিও এসিও করার জন্য টিউব বাড়ি আর

এটা আমরা ডাউনলোড দিয়ে দিলাম ডাউনলোড দেওয়ার পর আমরা আমাদের এই লাইভ স্ট্রিমিং অপশনে যাব যাওয়ার পর এখানে দেখেন এটা হলো টাইটেল বক্স এখানে আমরা ওই টাইটেলটা দিয়ে দিব করে দেওয়ার পরে ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করে রাখবেন প্রাইভেসি পাবলিক করে রাখবেন এখানে কি করবেন একদম শুরুতে টাইটেলটাকে আবার পেস্ট করবেন টাইটেলটাকে পেস্ট করে বাকি যে অংশগুলো আছে ওগুলো আমি কেটে দিব কেটে দিলাম এরপরে আমরা চলে যাব হলো ইয়াতে ইয়াহু ক্রিকেট ডট কমে তো ইয়াহু ক্রিকেট ডট কমে দেখেন বাংলাদেশের স্কোরের জন্য অলরেডি একটা অপশন চলে আসছে তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো বাজের বদলে কিংবা অন্য কোনো সাইডের বদলে ইয়াহু ক্রিকেটটা ইউজ করার জন্য ক্রিকেট ডট ইয়াহু অ্যাড্রেসটা দেখে নেন তো এটার লাইভ স্ট্রিমিংটা সুন্দর হয় সাদা তো সেজন্য দেখতে ফুটে তো আমরা এটা নিব এটাতে বাংলাদেশের ম্যাচটা তাসবো যেই ম্যাচটা আমরা লাইভ স্ট্রিমিং করবো সেটা আসবো আসার পরে আমরা প্রিভিউতে দেখেন কিছু লেখা থাকে এটাকে আমরা ডেসক্রিপশনের জন্য নিয়ে নিব এটা ডেসক্রিপশনের জন্য আমরা কপি করে নিলাম নিয়ে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব আচ্ছা বাড়তি কিছু লেখা আসছে এটা কেটে দিই পরে আমরা এখানে লিখবো হলো ম্যাচ ইনফো তো দুই টিমের নাম লিখবো ম্যাস ইনফো লিখে এরপর আরেকটা এন্টার দিব দেওয়ার পর আমরা ইয়াহু ক্রিকেট থেকে ম্যাস ইনফো কপি করে নিব তাহলে আপনারা যদি সময় থাকে স্কোয়াডটাও কপি করে দিতে পারেন দুই টিমের স্কোয়ারের যারা যারা খেলবে তাদের নাম দিয়ে দিতে পারেন তো এখানে মেসের এই এতটুকু পর্যন্ত ইনফো দেওয়া আছে আমরা এটা নিব এটা কপি করবো করে এখানে পেস্ট করে দিব এরপরে আপনার অন্যান্য ভিডিওতে যেই ডিসক্রিপশনগুলো থাকে কমন ডিসক্রিপশন থাকে আপনার সামথিং যদি আপনি পারেন তো আমি আমার আগের ভিডিও থেকে বাকি অংশটা কপি করে নিচ্ছি কপি করে দেন আমরা পেস্ট করে দিব এখানে তারপরে আমরা যেটা করব আমরা এই যে এখানে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড কপি করব। কপি করার পরে আমরা যে ছবিটা ডাউনলোড করছি থামনেল হিসাবে ওই ছবিটাতে যাব কপি করার পরে আমরা যে ছবিটা ডাউনলোড করছি থামনেল হিসাবে ওই থামনেলটাতে যাব যাওয়ার পরে এটাতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব প্রপার্টিসে যাওয়ার পর আনব্লক করবো এটাকে অ্যাপ্লাই দিয়ে এরপর আমরা ডিটেলসে যাব ডিটেলসে যাওয়ার পরে দেখেন ট্যাক্স আছে ট্যাক্সের মধ্যে আমরা যে ট্যাক্সগুলো কপি করছি এগুলো পেস্ট করে দিব তো ইমেজ এসিও নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিছিলাম ওই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক দিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন সো আমরা ইমেজ এসিও তে যে মেথডটা দেখেছিলাম সেম লাইক আমাদের ইউটিউবে থামনেলগুলো ওভাবেই হলো এসিও করবো তো এরপরে আমরা কমেন্টসও এটা পেস্ট করে দিব আমি সব করে নিচ্ছি এরপর আবার আসতেছি খুবই দেখেন আমি থামনেলটাকে এসিও করে নিয়েছি প্রপার্টিসে গিয়ে দেখেন এই দেখেন এখানে আমাদের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা দিছি তারপর ডিটেলসের মধ্যে টাইটেলটা টাইটেলে আর সাবজেক্টে টাইটেলটা এরপরে ফাইভ স্টার দেওয়া আছে আর টেক্সগুলোকে টেক্স আর কমেন্টে দেওয়া আছে আর অতর নেমসে আমাদের চ্যানেলের নাম আর কপিরাইটে আমাদের চ্যানেলের নাম দিয়ে রাখছি তো এরপর আমরা আবার আমাদের চ্যানেলে চলে যাবো চ্যানেলে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে চেঞ্জ থাম এটাতে ক্লিক দিতে হবে এটাতে ক্লিক আমরা ওই থামনেলটা সিলেক্ট করব। সো থামনেলটা আমরা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নেওয়ার পর ওই থামনেলটা দেখাচ্ছে আমি যেটা দেখাতে চাইছি এরপরে আমাদের স্ট্রিমিং অপশনে যাব এখানে তেমন কিছু সেট করতে হবে না তারপরে কার্ডসে আপনি যদি আপনার ভিডিওতে মানে অর্থাৎ লাইভ স্ট্রিমিং যাতে কার্ড অ্যাড করতে চান তাহলে কার্ড অ্যাড করতে পারেন আমি কার্ড অ্যাড করব না এরপরে আমরা অ্যাডভান্স সেটিং এ ক্লিক দিবান্স সেটিং এ ক্লিক দিলে আপনাদেরকে অন্য একটা ইয়েতে নিয়ে যাবে অন্য একটা পেজে নিয়ে যাবেন নতুন একটা পেজে তো পেজে নিয়ে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো সেটিংস আছে সো সেটিংস এর মধ্যে আপনারা যেটা করবেন ক্যাটাগরি এরপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দিবেন যাতে যাতে আপনার বাংলাদেশি ভিজিটাররা এই ভিডিওটা দেখে এরপরে রেকর্ডিং ডেট এর দিয়ে দিবেন ক্লিক দিবেন তারপর অলো কমেন্ট বাকিগুলো সব ঠিক রাখবেন আছে তারপর সার্টিফিকেশন এটাতে দিস কন্টেন্ট নেভার ইয়ার্ড অন টেলিভিশন ইন এটা দিবেন অলো এমবেডিং অপশনটা আনমার্ক করা থাকবে যদি আপনার এক হাজার সাবস্ক্রাইবার না থাকে তো এটা আনমার্কই থাকবে আর যদি আপনার এক হাজার সাবস্ক্রাইবার থাকে মার্ক করা থাকবে এটাকে আনমার্ক করে দিবেন এরপরে বাকি সব এখানে ঠিক থাকবে আর বেসিক ইনফোটাকে আপনি চাইলে আবার এখানে চেঞ্জ করতে পারবেন টাইটেল এরপরে আপনার ডিসক্রিপশন এরপরে হলো ট্যাক্স তো এখানে আমার আগের ভিতরে ট্যাক্সগুলো দেখাচ্ছে এগুলো আমি কেটে দিব এরপরে আমি এখানে যে ট্যাক্সগুলো লিখছি এগুলো কপি করব কপি করে দেন এখানে পেস্ট করে দিব তো এখানে একটু বেশি হয়ে গেছে আমি যে একটা ট্যাক্স কেটে দিব ওকে আমি ট্যাক্সগুলা দিয়ে দিছি ঠিক মতো এখানে চাইলে আরও ট্যাক্স দেওয়া যাবে তিনশো সাতষট্টিটা হয়েছে আরও দিতে পারবো বাট আমার এখন টাইম নাই এই জন্য আমি আর ট্যাক্স দিতেছি না এতগুলোই দিয়ে দিছি তো এখানে আমাদের সেটিং কিন্তু চেঞ্জ সেটাতে আমরা এ ক্লিক দিয়ে দিব তো এরপরে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট অপশনে চলে আমরা আবার আমাদের ওই ড্যাশবোর্ড আসবো লাইভ স্ট্রিমিং ইন্টারফেসের তো আসার পরে একদম নিচে দেখেন অ্যান্ড কোডার সেট আপ নামে একটা আছে আছে সার্ভার ইউআরএল আছে একটা জায়গায় এটার নিচে স্ট্রিম নেম অর কি নামে একটা অপশন আছে তো এখানে স্ট্রিম কিটা রিভিল অপশানে ক্লিক দিলে স্ট্রিম কিটা রিভিল হবে রিভিল হলে আপনারা ওটা কপি করে নেবেন এখান থেকে রিবিল করার পর কপি করে নেবেন সো এটা যেহেতু গোপনীয় জিনিস কারণ এই কিটা আপনার এই কিটা যার কাছে থাকবে সে চাইলে যখন তখন আপনার ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং করতে পারবে সে যে কোনো একটা স্ট্রিমিং সফটওয়্যারের মধ্যে আপনার কিটা দিয়ে দিলে আপনার চ্যানেলের মধ্যে অটোমেটিক লাইভ স্ট্রিমিং চালু হয়ে যাবে এটা গোপনীয় এটা কাউকে দিবেন না এটা হাইট করে রাখবেন তো আমি ভিডিওটা পজ করে এরপরে স্ট্রিমিং কিটা কপি করে নিচ্ছি তো বিভার্স আমি স্ট্রিমিং কিটা কপি করে নিচ্ছি এখন আমাদের ইউটিউবের কাজ মোটামুটি শেষ সবই আমরা এখন চলে যাব আমাদের ও সফটওয়্যারে তো সফটওয়্যার আমি আমার এখানে একটি স্ট্রিমিং ছিল ওগুলো আমি কিছু ডিলিট করেছি আপনারা যদি কখনো একটা স্ট্রিমিং করেন ওটা স্টপ করলো কিন্তু ওটার ডাটাগুলো থেকে যাবে আমি ডাটাগুলো ডিলিট করে দিছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ফার্স্টে দেখেন একটা সিন থাকবে এই পাশে সিন অপশনে তো আমাদের কাজ করতে হবে হলো সোর্সেস অপশনে এখানে আমরা ফার্স্টে আচ্ছা সোর্সেস না এর আগে আমরা হলো সেটিংসে যাব এখানে সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন স্ট্রিমিং জেনারেলের পরে দুই নম্বরে স্ট্রিমিং অপশন আছে অপশন থাকার পরে এখানে স্ট্রিমিং কি অপশন যেটা দেখতেছেন এটা আমি শো করতেছি না যেহেতু সিক্রেট জিনিস সো এটাতে আপনারা কি করবেন যে স্ট্রিমিং চ্যানেল থেকে স্ট্রিমিং কিটা কপি করে নিয়েছেন ওটাকে জাস্ট পেস্ট করে দিবেন সো আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে অ্যাপ্লাই দিব অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে দিব ওকে দিয়ে এটা কেটে দিব এখন এরপরে আমরা যাব হলো সোর্স অপশনে সোর্স অপশনে আমরা প্লাসে ক্লিক দিব দেওয়ার পরে আমাদের ফার্স্টে নিতে হবে হলো ব্রাউজার ব্রাউজার থাকবে এটাতে আমরা ওকে দিব ব্রাউজার নাম দিয়ে তো ওকে দেওয়ার পরে এখানে দেখেন ব্রাউজার সোর্স ইউআরএল একটা অপশন আছে এখানের এই ইউআরএলটা আমরা কেটে দিব দেওয়ার পরে এখানে আমরা ইউআরএল দিব হলো আমাদের এই ম্যাস্টার এই ম্যাচের রিভিউ অপশনের এই যে ইউআরএলটা এই ইউআরএলটা আমরা কপি নিব নেওয়ার পরে আমরা ওবিএস সফটওয়্যারের ইউআরএল এ এটা দিয়ে দিব দেওয়ার পর ওকে দিব ওকে দিলে দেখেন এখন এখানে একটা স্ক্রিন আসবে দেখছেন স্ক্রিন আসছে এটাকে আমরা টেনে বড় টেনে বড় করে দিব ফুল স্ক্রিন করে দিব একদম তো এটা আমরা ফুল স্ক্রিন করে দিলাম খেলা শুরু হলে এখানে কিন্তু এই স্ক্রিনটাতে স্কোর দেখা যাবে সো এখন আমরা যেটা করবো আরেকটা পাঁচ চিহ্ন নেব নেওয়ার পরে একটা কালার সোর্স নিব ওকে দিলাম ওকে দেওয়ার পর এখানে কিন্তু হোয়াইট আছে আমরা কোন একটা আপনি যে কালারটা পছন্দ করেন ওই কালারটা তো সিলেক্ট কালারে ক্লিক দিব দেওয়ার পরে আমি একটা রেড কালার নিলাম তা নিয়ে ওকে দিলাম তো এটাকে আমরা সাইজ করব একটু এটাকে এখানে ভিতর ঢুকাইয়ে একদম ছোট করে ফেলবো কালার সোর্সটাকে তো কোনায় দিলাম দেওয়ার পরে এখানে আমরা একটা লেখা লিখবো সেটা হলো সাবস্ক্রাইব তো লেখা লেখার জন্য আবার প্লাজে যাব প্লাজে যাওয়ার পর আমরা টেক্সট জিডিআই এটা ক্লিক দিব আহ দেওয়ার পর ওকে দিব ওকে দেওয়ার পর এখানে আপনি চাইলে ফ্রন্ট সিলেক্ট করতে পারবেন আর আপনার টেক্সট এখানে দেবেন তো এখানে আমরা সাবস্ক্রাইব লিখে দিচ্ছি এরপর চাইলে এটার কালারও আপনি চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে কোন একটা কালার লেখাটা আসছে এটার এখানে আনবো এনে বড় করবো এই বড় করে দিলাম এরপর আমরা আরো একটা কালার সুস নিব এটাও কালার চেঞ্জ করে দিব যে কোন একটা সবুজ দিলাম ওকে দিলাম এটাকে টুক দিয়ে এটার সাথে মেলাই দিব সো দেওয়ার পর এখন আমরা আরো একটা টেক্সট নিব টেক্সট জিডিআই এটার শুরু থেকে কালারটা সিলেক্ট করে রাখি এটা নিই লিখবো হলো প্লিজ লাইক এন্ড শেয়ার ভিডিও আপনারা যা সুন্দর লাগে যা লাগে তাই লিখতে পারেন ওকে ওকে দিলাম আমরা দেওয়ার পরে এটাকে বড় করব এতটুকু করলাম এরপরে এটাকে আমরা যদি চাই অ্যাস্ক্রোলিং করতে পারবো অ্যাস্ক্রলিং করানোর জন্য ভিডিওটাকে সেন্টারে আনব আনার পরে এটা আবার রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পরে আমরা ফিল্টারে ক্লিক দিব ফিল্টারে ক্লিক দেওয়ার পর প্লাজে ক্লিক দেব দেওয়ার পর দেখেন অ্যাস্ক্রল একটা অপশন আছে তো অ্যাস্ক্রোলে ক্লিক দিব ওকে দিয়ে তো এটার স্পিড একটু বাড়িয়ে দিব দেখেন স্পিড যত বাড়াবেন এটার স্পিড তত বাড়তে থাকবে সো আশি করে দিলাম আশি করে ওকে দিব আমরা সো এখন দেখতে পাচ্ছেন লেখাটা ইয়ে হচ্ছে স্ক্রোল হচ্ছে সাবস্ক্রাইবটা স্টিল থাকবে আর এই লেখাটা স্ক্রোল করতে থাকবে সো আপাতত আমাদের কাজ শেষ ব্রাউজার নিলাম দুইটা কালার সোর্স নিলাম আর দুটো টেক্সট নিলাম তো আপনারা যদি আরও টেক্সট করতে চান কিংবা সাবস্ক্রাইব লেখা টাকা করতে চান ওটা আপনাদের ইচ্ছা আমাদের কাজ কিন্তু প্রায় শেষ এখন যদি আমরা অ্যাস্টারটি স্ট্রিমিংয়ে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের স্ট্রিমিংটা চালু হয়ে যাবে তো আমি স্ট্রিমিংটা চালু করে দেখাচ্ছি আমি এখানে স্টারটি ক্লিক দিলাম তো এখন দেখেন আমাদের স্ট্রিমিংটা চালু হয়ে যাবে এখানে একটু টাইম লাগবে এটা যদি আমরা রিফ্রেশ করি দেখা যাবে হলো আমাদের স্ট্রিমিংটা চালু হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রিমিংটা চালু হয়ে গেছে এখন চাইলেই যে কেউ আমাদের চ্যানেলে গিয়ে আমাদের স্ট্রিমিংটা দেখতে পাবে এখানে আমি সাউন্ড অফ করে রাখছি আমাদের চ্যানেলে যাই আচ্ছা বি ওয়ান ওয়াশ পেজ এটাতে যদি আমরা ক্লিক দিই ভিডিওটা আমরা দেখতে পাবো সো দেখতেছেন আমাদের চ্যানেলে কিন্তু লাইভ স্ট্রিমিংটা চালু হয়ে গেছে জিরো ওয়াশিং তো এখানে আপনারা যেটা করবেন আপনারা যে কোনো একটা লেখা নিয়ে যে একটা লেখা কপি করবেন আপনার যা ইচ্ছা যদি সাবস্ক্রাইবারও সাবস্ক্রাইবও করতে বলেন সেটা কপি করবেন কপি করে ফার্স্ট কমেন্টে আপনি কমেন্ট করে দিবেন আপনার চ্যানেলেই আপনি কমেন্ট করবেন কমেন্ট করার পর এটাতে একটা লাভ রেক দিবেন লাভ রেক দেওয়ার পর এই কমেন্টটাকে পিন করে দিবেন বুঝতে পারছেন এটা আমরা করছি আমাদের ভিডিওটাকে এসিও ফ্রেন্ডলি করার জন্য কারণ আপনি টিউবাডি আর বিডাই কিউতে যদি দেখেন এসিও ফ্রেন্ডলি করার জন্য যে কাজগুলো ভিডিও অপটিমাইজেশনের এখানে শুরুতে হলো আর টাইটেল টাইটেলটা সাইট বিশ থেকে ষাট ওয়ার্ডের মধ্যে দিতে হবে যেহেতু আমাদেরটা লাইভ স্ট্রিমিং আর খেলার সেজন্য ওয়ার্ড একটু বেশি দিতে হইছে তো টাইটেলটা বেশি সমস্যা না এরপর যেটা করতে হবে ফেসবুকে শেয়ার করতে হবে ট্যাক্সগুলো মতো দিতে হবে আমরা ট্যাক্স ঠিক মতো আর ডিসক্রিপশনও ঠিক মতো এরপরে আমাদের ভিডিওটার লিঙ্ক টুইটারে শেয়ার করতে হবে আর তারপর ভিডিওতে কার্ডস দিতে হবে অ্যান্ড স্ক্রিন দিতে হবে যেহেতু এটা আমাদের লাইভ স্ট্রিমিং সেজন্য আমাদের কার্ডস আর অ্যান্ড রিস্ক্রিন না দিলেও চলবে আর কমেন্ট পিন করতে হবে আর কমেন্টে হার্ড হার্ড করতে হবে মানে লাভ দিতে হবে আর আরেকটা জিনিস আপনারা করবেন সেটা হলো লিঙ্কড ইন আর ইয়েতে আপনার লিঙ্কড আর রেডিটের মধ্যে লিঙ্কটা শেয়ার করে দিবেন আপনার ভিডিওর লিঙ্কটা আর লিঙ্কড হলো একটা সোশ্যাল প্রোফাইল প্রফেশনালদের সোশ্যাল অ্যাকাউন্ট তাকে লিঙ্কডিনে লিঙ্কডন হলো প্রফেশনালদের সোশ্যাল নেটওয়ার্ক আর এই এটা হলো লিঙ্কডন আর আপনার এটা হলো রেডিট তো রেডি ডট কম এটাতে আপনি যে কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন তো এই সাইডে আর হলো দুইটাতে আপনারা লিঙ্কটা শেয়ার করে দেবেন এরপরে ফেসবুকে শেয়ার করবেন আর টুইটারে শেয়ার করবেন এই চারটা সোশ্যাল মিডিয়াতে মাস্ট শেয়ার করবেন সো দেখেন আমার ভিডিওটা মাত্র চালু করছি চালু করার মধ্যে টু ওয়াচিং হয়ে গেছে দুইটা ওয়াচিং হয়ে গেছে অলরেডি তো যত ওয়াচিং হতে থাকবে ওয়াচিংরা মানে আপনার ভিউয়াররা যতক্ষণ আপনার সাইটে থাকবে ওরা যদি এক মিনিট থাকে ওটা এক মিনিট ওয়াচ টাইম হিসাবে আপনার চ্যানেলে কাউন্ট হয়ে যাবে আবার যদি এক ঘন্টা থাকে ওটা এক ঘন্টা হিসেবে আপনার ওয়াচ টাইমে অ্যাড হয়ে যাবে সো তাহলে আপনার ভিডিওতে যদি আপনি এক হাজার ওয়াচিং করতে পারেন মাত্র অর্থাৎ এই যে ওয়াচিং টু দেখাচ্ছে আমাদের ভিডিওতে এটাকে যদি আপনি এক হাজার করতে পারেন মানে একই টাইমের মধ্যে আপনার ভিডিওটা এক জন দেখতেছে তো এরকম যদি আপনার ভিডিওটা এক ঘন্টা চলে তাহলে আপনার কিন্তু এক হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে সো এভাবে যদি আপনার ভিডিওটা যদি চার ঘন্টা দেখে এক হাজার জন তাহলে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা ইজিলি হয়ে যাবে ভিডিওতে আমাদের আরো একটা কাজ বাকি আছে সেটা হলো আমাদের সাউন্ড দিতে হবে ভিডিওর মধ্যে তো ভিডিওতে সাউন্ড দেওয়ার জন্য আমরা আবার ও যাব যাওয়ার পরে দুইটা সোর্স নিব একটা হলো অডিও ইনপুট ক্যাপচার আর একটা হলো অডিও আউটপুট ক্যাপচার প্লাজে ক্লিক দিলে উপরে দুইটা তো এই দুইটা হলো আমি দুইটা ক্রস করে রাখছি এখানে দেখেন তো আপনারা এই দুইটা অন করে দিবেন অন করার পরে আপনাদের ডেস্কটপের যে ভিডিও কিংবা যে সাউন্ডটা হবে হেডফোন কিংবা কোনো কিছু থাকতে পারবে না নর্মালি ডেস্কটপের যে সাউন্ডটা হবে ওটা আপনার লাইভ স্ট্রিমিংয়ে শোনা যাবে আর যদি ডেস্কটপে সাউন্ড অফ করে আপনি কম্পিউটারের সামনে কোনো কথা বলেন কম্পিউটারে যদি কোনো প্রকার কথা বলেন সেটাও কিন্তু সেভ হয়ে আপনার লাইভ স্ট্রিমিংয়ে যাবে তো আপনি যদি নিজে কমেন্ট্রি করতে চান তাহলে নিজে খেলা দেখে দেখে টিভিতে খেলা দেখে টিভির সাউন্ড অফ করে নিজে কমেন্ট্রি করবেন এই দুইটা চালু করে দিয়ে এখানে যে প্লাসটা আছে এখানে যে প্লাসটা আছে এই দুইটা চালু করে দিয়ে নিজে কমেন্ট্রি দিবেন আর যদি অন্য কোনো চ্যানেল থেকে কমেন্ট্রি দিতে চান ইউটিউবের কোনো চ্যানেল থেকে যদি কমেন্ট্রি দেন তাহলে আপনার ভিডিওটা স্ট্রাইক খাবে কপিরাইট স্ট্রাইকে আপনার চ্যানেল ডিসেবল হয়ে যেতে পারে সো সেজন্য ইউটিউবের কোনো ভিডিও থেকে আপনি ইয়ে দিবেন না সাউন্ড দিবেন না আপনি সাউন্ড দিবেন গুগলে সার্চ দিবেন অনলাইন রেডিও অনলাইন রেডিওতে গিয়ে অনলাইন রেডিওতে বিভিন্ন খেলার আপনার বাংলা কমেন্ট্রি দেওয়া হয় তো ওই বাংলা কমেন্ট্রিটা আপনি চালু করে দিবেন আপনার কম্পিউটারের মধ্যে তাহলে ওই বাংলা কমেন্ট্রি সাউন্ডটা আপনার লাইভ ভিডিওতে যাবে এছাড়া ফেসবুক পেজে অনেক সময় ওয়ার্ল্ড কাপের সময় ফেসবুক পেজে এবিসি রেডিও তারপর আরও রেডিও টুডে এরা কিন্তু লাইভ ইয়ে দিছে লাইভ কমেন্ট্রি দিছে ওই কমেন্ট্রিগুলো ফেসবুক পেজে ওদের কমেন্ট্রি চালু করে রেখে আপনি সাউন্ডটা আপনার ভিডিওতে দিতে পারেন আর যদি একেবারে যদি কিছু দিতে না পারেন সেক্ষেত্রে যেটা করবেন ইউটিউবের অডিও লাইব্রেরিতে গিয়ে অডিও লাইব্রেরি থেকে কপিরাইট ফ্রি একটা মিউজিক চালু করে দিবেন ওই মিউজিকটা থাকবে আপনার ভিডিওর সাথে আর যদি আপনি চান মিউজিক দিবেনই না তাহলে না দিলেও চলবে কোনো সমস্যা নেই সো এই হলো মোটামুটি আমাদের টিউটোরিয়াল কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করব আর লাইভ স্ট্রিমিং করে স্কোর দেখাবো খেলার আর ওই ভিডিওটাকে কীভাবে অপটিমাইজ করবো আমি কিন্তু অপটিমাইজেশনগুলো দেখাই দিছি সো ফুল ভিডিওটা আমি সামারাইজ করে আরেকটু বলতেছি ফার্স্টে আপনারা আপনাদের নোটপ্যাডে ভিডিওটার জন্য টাইটেল আর টেক্সটগুলো লিখে নেবেন দরকার ডিসক্রিপশান লিখে নেবেন এরপরে আপনারা টুল দিয়ে একটা সুন্দর থেকে প্রফেশনাল থামনেল বানাবেন এরপরে আসবেন হল ইউটিউব লাইভ পেজে লাইভ পেজে আপনার টাইটেল ডেসক্রিপশন এগুলো ট্যাক্স এগুলো সব দিয়ে দিবেন স্ট্রিমিং কিটা নিবেন নেওয়ার পরে ও স্টুডিওতে এসে ও স্টুডিওর সেটিংগুলো করবেন আর সেটিংগুলো করার আগে স্ট্রিমিং কিটা অ্যাড করে নেবেন আপনার ভিডিওর সাথে এই যে আমরা একবার স্ট্রিমিং কিটা ও বিএসের স্টুডিওতে ইউ ইউস করছি অ্যাড করছি এর পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমাদের আর অ্যাড করতে হবে না যতক্ষণ না আমরা অন্য চ্যানেলে স্ট্রিমিং করতে যাচ্ছি ওই একটা স্ট্রিমিং দিয়ে আর আমরা যে ও বিএসএর যে সেটিংগুলো করছি এগুলো কিন্তু আমাদের স্ট্রিমিং অফ করে দিলেও এরপরেও থাকবে সো ওই সেটিংগুলো আমরা বারবার ইউজ করতে পারবো লেখাগুলো চেঞ্জ করে লিঙ্ক চেঞ্জ করে সো আর যেই ইয়াটা সাইটটা ইউজ করবেন সবসময় ইয়াহু ক্রিকেট ডট কম এটা আমি প্রেফার করি এছাড়া আপনারা চাইলে বাস তারপর আপনার ক্রিকেট ডট কম এই টাইপের অনেক সাইট আছে ওগুলো ইউজ করতে পারেন আপনাদের যেটা ইচ্ছা বাট আমি প্রেফার করবো ইয়াহু ক্রিকেট ডট কম সোভিউ আর সাবস্ক্রাইব ভিডিওটা এতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন সবাইকে হেল্প করবেন যাতে তারাও সাবস্ক্রাইবার আর ওয়ার্স টাইম গেইন করতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ